بيت ما في بيت تجليني يا ما শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে মৃদময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা চারিদিকে পুজো পুজো গন্ধ নীল আকাশের মাঝে পেঁজা তুলোর মতন মেঘ ভেসে যাচ্ছে আর তো বেশি নেই পুজো বাকি তাই না মহালয়ের দিন থেকে শুরু হয়ে যায় দেবী পক্ষ তাই মহালয়ের দিন থেকে শুরু হয়ে যায় পুজোর আনন্দটা একটা একটা করে দিন পার হয়ে যায় পুজোর দিকে এগোনোর জন্য আজ 14ই অক্টোবর 2023 শুভ মহালয়া মহালয়ের দিন ভোরে মহিষাসুর মর্দিনীর কাহিনী সবাইকে একেবারে মুগ্ধ করে দেয় ভোরে রেডিওতে সেই গলা যা না শুনে বাঙালির পুজো শুরু হয় না বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছোটবেলায় মহালয়ার দিন ভোর থেকেই রেডিওতে মহালয়া এবং একটু পরেই টিভিতে দেখা ছিল এক আলাদা আনন্দের বিষয় তবে আজও সেই আলাদা আনন্দ বহন করে চলে দুর্গাপুজোর আভাস মেলে মহিষাসুর মর্দিনীর এই বেতার অনুষ্ঠানের মাধ্যমে তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই দিনে রীতি মেনে দেবী দুর্গার চোখ আঁকা হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া উদযাপন করা সমস্ত বাঙালির জন্য একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে কিন্তু মজার বিষয় হল আধুনিক প্রযুক্তিতে এর শিকড় রয়েছে এটি আসলে একটি রেডিও প্রচলিত সংস্কৃতি 1931 সালে ধর্মপ্রাণ হিন্দুদের সঙ্গ দেওয়ার জন্য একটি প্রোগ্রাম হিসেবে প্রবর্তিত হয়েছিল যখন তারা সূর্যোদয়ের আগে আচার অনুষ্ঠান করার জন্য গঙ্গা নদীর তীরে চলে গিয়েছিল তর্পণ নামে পরিচিত এই আচারগুলি পূর্বপুরুষদের সম্মান সম্পাদিত হয় এবারে আসি মহিষাসুর মর্দিনীর ইতিহাস নিয়ে সালটা 1931 মহালয়া অনুষ্ঠানটি কলকাতার আকাশবাণীতে প্রথম সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি পঙ্কজ কুমার মল্লিক প্রেমাঙ্কুর আতর্থী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নৃপেন্দ্রকৃষ্ণ মুখোপাধ্যায় এবং রায়চাঁদ বোড়াল দ্বারা সংগঠিত হয়েছিল আকাশবাণী থেকে সম্প্রচারিত মহিষাসুর মর্দিনী নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে যেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র 1976 সালে বিশিষ্ট বাংলা চলচ্চিত্র অভিনেতা উত্তম কুমারের কণ্ঠে দ্বারা সংক্ষিপ্তভাবে প্রতিস্থাপিত হয়েছিল এবং অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছিল দুর্গা দুর্গতি হারিণী কিন্তু শ্রোতাদের কাছ থেকে অনুকূল প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ তারা এই অনুষ্ঠানের জন্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ চেয়েছিলেন আকাশবাণী অবশেষে পরের বছর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র দ্বারা আবৃত্তি করা আসল সংস্করণ নিয়ে আসে এবং এটি প্রতি বছর বাজাতে থাকে মজার বিষয় হল যদিও বেশিরভাগই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবৃত্তি শুনে বড় হয়েছে এবং বিশ্বাস করে যে এটি ঐতিহ্যের একটি অংশ এটি আসলে একটি আধুনিক দিনের রেডিও প্রচলিত ঐতিহ্য যা বাঙালিরা নিজেদের তৈরি করেছিল মহালয়া ও ভদ্রের কণ্ঠে দুর্গাপুজো উদযাপনের সমার্থক সংস্কৃত শ্লোক আবৃত্তি করে ভদ্রের গম্ভীর কণ্ঠে না শুনলে উদযাপন অসম্পূর্ণ বলে মনে হয় গত 90 বছরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ভোরের প্রথম প্রহরে ঘুমন্ত ভক্তদের জাগ্রত রাখার উপায় হিসেবে দেবীর আমন্ত্রণ হিসেবে যা শুরু হয়েছিল বছরপের বছর তা নিজেদের মধ্যে একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে যে কোনো বাঙালি ছাড়তে প্রস্তুত নয় বাজলো